মুজিব বর্ষ উপলক্ষে ক্ষুদ্র নিবিশ সাংস্কৃতিক শিশু বান্ধব কর্তৃক আয়োজন করা হয়েছে উপজেলা ভিত্তিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পঞ্চম উপজেলা রুমু উপজেলার প্রতিযোগিতার দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে আমাদের এবারের প্রতিযোগিতার বিষয় জাতির পিতার উদ্দেশ্যে নিবেদিত গান। আমরা প্রথমে শুরু করব কগ্রুয়ের প্রতিযোগিতা। আমি আজকের সম্মানিত বিচারক মন্ডলীদেরকে কেচা বান্ধবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি প্রতিযোগিতা। ক গ্রুপের প্রথম প্রতিযোগী ঈশা দাস ঐশী পঞ্চম শ্রেণী রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঈশা দাস ঐশী Thank you.
धन्यवाद ईशा दास एवर प्रतिजोगी एसआईनु मार्मा तृतीय श्रेणी रुमा बाजार आदर्श सरकारी प्राथमिक विद्यालय एसआईनु मार्मा সবাইকে নমস্কার আমার নাম ইসনু মারমা আমি টিচার শ্রেণীতে পড়ে আমি একটা গান শোনাব সে মজে পড়ে গান धन्यवाद एसआईनु एबारे प्रतिजोगी मैम एसआई मार्मा चतुर्थ श्रेणी रुमा बाजार आदर्श सरकारी प्राथमिक विद्यालय मैम एसआई मार्मा গানটির নাম হলো শোনা একটি মজবুর Thank you.
তিন জন প্রতিযোগী মানে প্রাথমিক পর্যায়ের আচ্ছা এবারের প্রতিযোগী ক গ্রুপে জেসিকা বম প্রথম শ্রেণী ধরেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাভার ঢাকা জেসিকা শুরু করো এতক্ষণ আমরা যে করলাম এটা কোন কোন গ্রুপের প্রতিযোগিতা সবগুলি ক গ্রুপ চলতেছে এখন ক আচ্ছা এখনো ক হ্যাঁ ক আচ্ছা জেসিকা বম না জেসিকা নমস্কার সেই রেল লাইনের ধারে মেট্রো পোর্টার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়স নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে সেই রেল লাইনের ধারে মেট্রো পোর্টার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়স নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে বোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকে ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকে ফিরবে না সেই রেল লাইনে ধারে মেট্রো পোর্টার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়স নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অস্ত্র মুছে নার গোপনে আঁচলে মুখ লুকিয়ে দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অস্ত্র মুছে নার গোপনে আঁচলে মুখ লুকিয়ে শুধু শুনলে থাকে যেন আকাশে সীমা সারিয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনে দাঁড়ে মেট্রো পোর্টার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়স নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না দোষী ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না আজ শূন্য হৃদয়ে তার ঘুমরে ঘুমরে যায় হাহাকার
দর্শী ছেলে সে যুদ্ধে গেল ফিরল নার আজ শূন্য হৃদয়ে তার ঘুমরে ঘুমরে যায় হাহাকার খোকা আসবে ঘরে আসবে যেন মরণে সীমা সারিয়ে খোকা আসবে ঘরে আসবে যেন মরণে সীমা সারিয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনের ধারে মেট্রো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়স নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনে ধারে মেট্রো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়স নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে নমস্কার স্যার ব্লুটুথ বক্স ধন্যবাদ যেটা শুরু হচ্ছে আমরা শুরু করছি খ শাখা খ বিভাগের প্রতিযোগিতা শুরু করছি খ গ্রুপের প্রথম প্রতিযোগী আইরিন পারবম অষ্টম শ্রেণী সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ সাভার ঢাকা আইরিন পার শুরু করো তারা তুই দেশে কোথায় বলল রে বারবল আমাকে তুই বাহুল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশে কোথায় বললে এবার বল আমাকে তুই বাহুল করে সঙ্গে নিয়ে চল একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই বাংলা আমার সুখে তোকে আর তো যাওয়া নাই রে আর তো যাওয়া নাই একটি গানে আমি শুধু দিয়ে দিতে চাই বাংলা আমার সুখে দুঃখে আর তো যাওয়া নাই রে আর তো যাওয়া নাই জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশে কোথায় এবার বল আমাকে তুই বাহুল করে সঙ্গে নিয়ে চল ধন্যবাদ ধন্যবাদ এবারের প্রতিযোগী লালঠা জুয়াল বম লালঠা জুয়াল বম অষ্টম শ্রেণী রুমা জুনিয়র হাই স্কুল রুমা উপজেলা যদি রাত তোহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাত তোহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাজপথে আবার মিশে হতো বঙ্গবন্ধু মুক্তি চায় মুক্তি চায় মুক্তি চায় তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত তোহারে শোনা যেত Thank you.
এখন গিয়ে গেল যে তার নামটা একটু আবার রিপিট করেন। লালঠা জুয়াল বম। লাল লালঠা জুয়াল। Thank you. Esther, shuru karo. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার, তোমার স্বাধীনতা গৌরব সরভে এনেছি আমার প্রাণীর সূর্যে রুদ্রের সজীবতা, দিয়েছে সোনালী সুখে জীবনের তৃপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার, তোমার সায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে, রেখেছি অতর অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা, জেনেছি তুমি জীবন মরণে বিমুক্ত চেতনার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। মালসন মালসন আমরা রেডি আছি স্যার। হ্যাঁ, ও গ্রুপের এবারে প্রতিযোগী জেসি বম, সপ্তম শ্রেণী বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল এন্ড কলেজ। জেসি বম শুরু করব স্যার? হ্যাঁ শুরু করো জেসি, শুরু করো জেসি। আবার শুরু করতেছি। শুন
আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শুনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ সেই সবুজের বুক চিরামে ছুপথে আবার যে ফিরে যাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো শিল্পী কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি শুনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবন আনন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই কুশেষ বাংলাদেশ বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবন আনন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই কুশেষ বাংলাদেশ জয় বাংলা বলতে মনে আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে পূর্বাকাশে উঠবে তোমার দিনমনি শুনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ দেশিবম আর কোন প্রতিযোগী আছে মালসম জি স্যার আর আছে প্রতিযোগী তোমার ওখানে নাই স্যার থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এখন গ গ্রুপের প্রতিযোগিতা শুরু করব সুসিং গুরু স্যার শুনতে পাচ্ছেন আমরা শুরু করতে যাচ্ছি গ গ্রুপের প্রতিযোগিতা জাতির পিতার উদ্দেশ্যে নিবেদিত গান গ্রুপের প্রতিযোগিতা গ গ্রুপের প্রথম প্রতিযোগী সিং মিয়া ও মারমা দ্বাদশ শ্রেণী রুমা সাঙ্গু সরকারি কলেজ সিং মিয়া ও মারমা নমস্কার আমি বিশ্ব পেত এক মহান নেতা আমরা
জাতির পিতা যদি রাত পোহালি শোনা যেত বঙ্গবন্ধু মরিনায় যদি রাত পোহালি শোনা যেত বঙ্গবন্ধু যে মানুষ ভীরুকা পুরুষের মতো করে নিত কখনো মাথা মতো যে মানুষ ভীরুকা পুরুষের মতো করে নিত কখনো মাথা মতো এনেছিল হারে না ছোব থেকে আমাদের প্রিয় স্বাধীনতা তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা পেতাম বীর জাতির পিতা তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা পেতাম বীর জাতির পিতা যদি রাত পোহালি শোনা যেত বঙ্গবন্ধু মরিনা আছে বাঙালি তার সময় তুল্য ইতিহাস একদিন দিবে তার মূল্য কে আছে বাঙালি তার সময় তুল্য ইতিহাস একদিন দিবে তার মূল্য সত্যকে মিথ্যার আর কৌড়ি চাই কি রাখা কখনো তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা পেতাম বীর জাতির পিতা তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা পেতাম বীর জাতির পিতা যদি রাত পোহালি শোনা যেত বঙ্গবন্ধু মরিনায় যদি রাজপথে আমার মেছে হতো বঙ্গবন্ধু মুক্তি চায় মুক্তি চায় মুক্তি চায় তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা পেতাম বীর জাতির পিতা তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা পেতাম বীর জাতির পিতা যদি রাত পোহালি শোনা যেত বঙ্গবন্ধু মরিনায় যদি রাত পোহালি শোনা যেত বঙ্গবন্ধু মরিনায় যদি রাত পোহালি শোনা যেত বঙ্গবন্ধু মরিনায় ধন্যবাদ এবারে প্রতিযোগী ডমরা ও মারমা দ্বাদশ শ্রেণী রুমা সাঙ্গ সরকারি কলেজ সবাইকে নমস্কার আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী আমি আপনার সামনে একটি গান পরিবেশন করছি রাজপথে আবার মিছ
তুমি বিশ্বপে তো এক মহানেতা আমরা পেতাম ফিরে জাতির নেতা যদি রাত কোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাত কোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যে মানুষ ভিরুকা পুরুষের মত করেনি তো কখনো মাথা নত এনেছিল হাই ধন্যবাদ। এবারের প্রতিযোগী মামিয়া সিং মারমা দ্বাদশ শ্রেণী রুমা সাঙ্গু সরকারি কলেজ। মামা সিং মারমা সবাইকে নমস্কার, আমার নাম মামা সিং মারমা, আমি রুমা সাঙ্গু কলেজের দ্বাদশ শ্রেণীতে ছাত্রী। মিথ্যা করে যায়
শুরু করছি আমি শোনো একটি মুজিবের গান, আশা করি সবাই ভালো। শোনো একটি মুজির ঘোরের থেকে লক্ষ মুজির ঘোরের কত শরীরে ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে প্রতি রঙে বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শুনো একটি মুজির ঘোরের থেকে লক্ষ মুজির ঘোরের কত শরীরে ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে উঠে রঙে বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ সেই সবুজের বুকে রামে তো কত আবার যে যাবো ফিরে আমার হারার বাংলাকে আমার তো ফিরে পাবো শিল্পে কাব্য কোথায় আছে আইরে শোনো একটি মুজির বরের থেকে লক্ষ মুজির বরের স্বর আকাশে বাতাসে মুখে রঙে বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবন রূপসী বাংলা রূপের চেতা নাই কোশেষে বাংলাদেশ বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবন রূপসী বাংলা রূপের চেতা নাই কোশেষে বাংলাদেশ হয় বাংলা বলতে মনে আমার কোন কেন ভাবো আমার হারার বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে পূর্বকাশে শোনো একটি মুজির গড়ের থেকে লক্ষ মুজির গড়ের কন্ত স্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে উঠে রঙে বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুজির ঘোরের থেকে লক্ষ মুজির ঘোরের স্বরের প্রতি ধ্বনি আকাশে বাতাসে উঠে রঙে বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ সবাইকে নমস্কার।
ধন্যবাদ মুথুয়াইনু এবারে প্রতিযোগী চিংরেন ফুরুমারমা দ্বাদশ শ্রেণী রুমা সাঙ্গু সরকারি কলেজ আমাদের প্রতিযোগী আর যেহেতু নাই আমরা শেষ করব দুই দিন ব্যাপী রুমা উপজেলায় আয়োজিত
সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা আমি সম্মানিত বিচারক মন্ডলীদেরকে কেচা বান্দরবান পক্ষ থেকে আন্তরিক সঙ্গে সঙ্গে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি রুমা সরকারি কলেজের রুমা সাঙ্গ সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ সহ যারা প্রতিযোগিতায় প্রতিযোগীদেরকে সহযোগিতা করেছে অর্গানাইজ করেছে প্রতিযোগিতাকে সুন্দরভাবে সফল করার জন্য চারিদিক দিয়ে চতুর্দিক দিয়ে সহযোগিতা করেছে এবং আমাদের আনন্দের বিষয় হচ্ছে সব শাখায় আমরা প্রতিযোগী পেয়েছি একেবারে পরিপূর্ণ কোন শাখায় বাদ যায় নাই সেজন্য যারা অর্গানাইজার আছে রুমার সাঙ্গ সরকার কলেজের অধ্যক্ষ মহোদয় সহ সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগীদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগীদের অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি রুমা উপজেলাবাসীকে সবাইকে সবার সহযোগিতায় আমরা দুই দিন ব্যাপী রুমা উপজেলায় কেএসআই বান্দরবান কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা আমরা সুসম্পন্ন করতে পেরেছি সেজন্য আবারও সবাইকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রতিযোগিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ।